আমার খেতেই পাই ফল চাইতে গেলাম সে বলছে বিজেপি কে ভোট দাও আর তীর ফল হবে নি আমি বলছি বাবা বিজেপি তো ভোট দেয় না আমি তৃণমূল নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সাথে সুপর্ণা দুয়ারে রেশন তো দূরের কথা রেশন পাওয়াই বন্ধ হয়ে গিয়েছে ফুড সাপ্লাই অফিস ওয়ার্ডের নেতা কোঅর্ডিনেটর দুয়ারে সরকারের ক্যাম্প সহ সব জায়গায় ছোটাছুটি করেও চটির সুক্তলা খুইয়েও মেলেনি রেশন মিলেছে শুধু হয়রানি তার উপরে বন্যা বাড়ির মধ্যে এবং বাড়ির চারপাশে জল আর জল আশ্রয় বলতে রাস্তায় একচিলতে চিলতে ত্রিপল খাটিয়ে থাকা এই অবস্থা দুই নম্বর ওয়ার্ডের মাইতি পরিবারের ওই পরিবারের সদস্যরা জানালেন দু সাল থেকে তারা রেশন পাচ্ছেন না তারপর থেকে খাদ্য দপ্তর সহ শাসক দলের নেতা সব জায়গায় বিস্তর ঘোরাঘুরি করেও মেলেনি রেশন বন্যাতে ঘরবাড়ি ভেসেছে রেশনের চাল ফুটিয়ে ভাত খেয়ে পেটের খিদে মেটাবেন এই অবস্থাও এখন তাদের নেই তৃণমূল কংগ্রেসের নেতা তথা ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটরের কাছে গেলে বলা হয় ওই পরিবার নাকি বিজেপিকে ভোট দিয়েছে তাই তারা এইসব সুযোগ সুবিধা পাবেন না হাতে পায়ে ধরে শেষমেশ একটি ত্রিপলের ব্যবস্থা করে দিয়েছেন কোঅর্ডিনেটর ওই পরিবারের এখন একটাই ছোট্ট দাবি তা হলো দু টাকা কেজি দামের রেশনের চালের ব্যবস্থা করা এই হলো আমাদের তৃতীয় বিশ্বের গরিব মানুষের চলচ্চিত্র শুধু তাই নয় এর থেকে এই ছবি ফুটে ওঠে যে দারিদ্র নয় রাজনৈতিক পরিচিতি সরকারি পরিষেবা পাওয়ার এক অন্যতম মাধ্যম আমরা খেতেই পাইনি এমন অবস্থা আর এই কাজ তো বন্যাতে কী করে ঘুরাবো আমরা বন্যাতে ঘুরাতেই পারিনি মেয়ে জামাই রোজে দুবেলা খাবার দিয়ে যায় সেপাত থেকে তাই না আমাদের কত কষ্টই সংসার চলছে তাও কোনো সাহায্য এ কিছুই পাইনি আমরা এই তো বাবা রাস্তার উপরে এই তিন মাস আছে হ্যাঁ কোনো তো সাহায্য সাহায্য পাইনি ঘরে জল ঢুকে গেছে ঢুকতে পারিনি সাপ খোপের উৎপাত প্রচুর তারপরে এই ঝালা টালা গুঁড়িয়ে খাই ছানা পানাকে নিয়ে এখানেও পড়ে আছি একটা পাপুদার কাছকে ত্রিফল চাইতে গেলাম সে বলছে বিজেপিকে ভোট দাও আর ত্রিফল হবে নি আমি বলছি বাবা বিজেপিকে তো ভোট দেয় না আমি তৃণমূলকেই ভোট দেই তোমরা তো কাগজ দিয়ে এলে সে তো কত চব্ব চাটি কত কি হলো দেয়নি তারপরে এই কন্ট্রোল ছোটো কার্ড বেড়াবে বলে আমরা তেরো টাকা করে চাল কিনে খাই হ্যাঁ কন্ট্রোলে আর ছোটো কার্ড বেড়াবে বলে ছুটাছুটি করছি আজকাল আজকাল করছে দিয়ে বলছে আর এখন হবে নি দুয়ারে সরকার আছে দুয়ারে সরকার বলে গেলাম কতবার টাউন হলে আরে গেলাম সেখানেও কিছু দেয়নি কিছু আর বললো নি আবে ফুড সাপ্লাই অফিস পাপু সিংয়ের কাছে এরকম দুনিয়া ছুটছি লাস্টে এই মাস কন্ট্রোলও বন্ধ করে দিচ্ছে তাই না কী করে খাবো ছানা পানাকে আমরা তো ক্যাচটা গুঁড়িয়ে খাই আমার তো তো জমিন জায়গা নেই আর কিছু নেই আমরা তো খুব গরিব মানুষ এক দুয়ার ভাঙা তিন মাস রাস্তার মধ্যে পড়ে আছি কত নির্যাতন ছেনাঠোনাকে নিয়ে পড়ে আছি তাই না আমাদের কি উপকার আর কী সহযোগিতা সরকার করলো ঘরের অবস্থায় তো ঢুকে দেখুন পুরা ভাঙা পিছনে এখনও জল নামেনি হ্যাঁ পরশুদিন ঘর থেকে জল নেমেছে এখনও পিছনে কাঁদালে জলের জল মাঝখানেই বসে আছি চতুর্ধারে জল মাঝখানেই বসে আছি তাহলে কি করব আমরা গরিব মানুষ কি করে খাবো আমার নাম গৌরী মাইতি বন্যার সময় এখানে তো আপনার ওই উপরে ছিলাম এইখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে এক কম্বর জল ছিল রেশন বন্ধ বলছে তো বলছে তো যে ঘরে ঘরে রেশন পৌঁছে দিবে বললো তো তারপর তো রেশনটা বন্ধ হয়ে গেল বাহাদুর মাইতি খুব কষ্ট বলতে খুবই ইম্পর্টেন্ট মানে বন্যা বন্যা না থাকলেও কষ্ট আর থাকলেও কষ্ট তো রেশন কার্ডটা নিয়ে তারা যে এত তাড়াহুড়ো করছে মানে যে সালটার তারিখটা দেখলেন দু হাজার উনিশের তার আগে রেশন দিচ্ছিলো সব কিছুই মাঝখানে যখন ওই রেশন মানে সাদা কার্ড হালি কাট করার জন্য ওইটা মোটামুটি তিন বছর ধরে ছুটাছুটি হচ্ছে করে দিচ্ছে না কোনো অ্যালাউ করছে না একবার ফুড সাপ্লাই অফিসে যা হচ্ছে তারা বলছে দুয়ারা সরকার আসুক এলে করা হবে তাই আমাদের বাড়ির মায়েদের বাড়ির কেউ অতটা শিক্ষিত পড়াশোনা জানে না তো আমি একটু আধু জানি আমার হাজব্যান্ডকে নিয়ে তাই ছুটাছুটি করেছিলাম তারাও গিয়েছিল তাদেরকে ঘুরে দিয়েছে আমরাও গিয়েছিলাম আমরা ভদ্র কথাই ভালো কথাই বলছি উল্টে তারা হচ্ছে আমাদেরকে অনেক মুখ ঝুঁক হেনস্থা সবই করছে তারপরেও আমরা যাচ্ছি একবার বলছে ওই ফুড সাপ্লাই অফিস একবার ওই ফুড সাপ্লাই অফিসে যেতে বলছে বলছে দুয়ারা সরকার যাও দুয়ারা সরকারে সেখানেও অনেক নানা রকমের আমরা বললাম কাগজটা হচ্ছে মানে যেই স্লিপটা দেখানো হলো ওই স্লিপটা পাওয়া যাচ্ছিলো না বলে ফুড সাপ্লাই অফিস বলছে ওই স্লিপটা আনতে হবে আমরা সেই স্লিপটা খুঁজে পাচ্ছিলাম না বান বন্যায় মানে না এলাকায় আমরা নিজেরা থাকবো না কাগজপত্র বুঝাবো বা নিজেরা বাচ্চাগুলোকে সামলাবো সেগুলো না করে এবার কাগজটা হ্যান কোনো কারণে কোথাও তুলে রাখা হয় বলাতে তারা যখন বললো কাগজটা আনলে তবে হবে তাতে একটা নাম্বার থাকে তাই আমাদের বাড়ির মায়েদের বাড়ির ফ্যামিলিকে বললাম যে কাগজটা তাহলে খুঁজে বের করো তো কাগজটাও খুঁজে বের করা হলো প্রায় দুয়ারো সরকার হওয়ার আগেই খুঁজে বের করা হয়েছে কাগজটা যখন বের করা নিয়ে যাওয়া হলো তখন বলছে এই কাগজেও হবে না কোনো কাজ তাহলে আমাদের কি মানে আমরা কি মানে এই কম পয়সার মানে রেশন দোকানে যে কম পয়সার চাল দ্রব্য যাই হোক পাওয়ার কি আমরা যোগ্য নয় আমার মানে আমার বা মায়েদের ফ্যামিলি আমরা তো মানে আমার মায়েরা তো খুব তো বড় লোক বা ধনী তা তো নয় কাগজ গুঁড়িয়ে এই প্লাস্টিক টিন কাজ গুঁড়িয়ে তাদের সংসার চলে দিন আনে দিন খায় কোনো চাষ নেই কোনো বাস নেই কিচ্ছু নেই আর এমনিতেও কোনো পার্টিগত ব্যাপারেও আমার মারে কোনো ঝামেলা রাখে না তারপরেও আমার মায়ের কোনো কিছু সবাইকে দিচ্ছে সবাইকে সব কিছু ত্রাণ দিচ্ছে কিন্তু এই পাশটাতে কাউকে দিচ্ছে না বিশেষ করে আমাদের বাড়িতে তো দিচ্ছেই না এটা সত্যি কথায় আমার মা বাবাকে তো কোনো ত্রাণই দিচ্ছে না ওই হাতে ধরা পায়ে ধরার পর কোনো রকমে একটু একটু হচ্ছে দিলো নাহলে দিয়ে দেয়ই না আর একটা কথা যখন এই কাগজটা নিয়ে যাওয়া হলে এই যে আমার হাজব্যান্ড আজকে গিয়েছিলেন বললে হবে না কোনো কাজ তো আমি প্রশাসনের কাছে এই এইটুকু অনুরোধ করছি অনুরোধ করছি যে এই যে কার্ডটার জন্য যে এত হেনস্থা হচ্ছে আর বেশি ছুটাছুটি করছি আরও কিসের কারণে দুমাস রেশন পাওয়া যাচ্ছে না কী কারণে আধার লিঙ্ক হচ্ছে না এই যে কার্ডটি এই কার্ডটি যখন আধার লিঙ্কের জন্য সব ছুটাছুটি করে যাওয়া হলো তখন আমাদের সবার আধার লিঙ্ক হলো আমাদের কার্ডে বললো আধার লিঙ্ক হবে এটা আমরা কারণ জিজ্ঞেস করলাম যে প্রবলেমটা কি কী কারণে হবে না তখন বললো ডাইরেক্ট বললো মানে ফুড সাপ্লাই অফিস চলে যাও ডাইরেক্ট এটা বললো তাই আমরা সেদিনই যেদিন আধার লিঙ্ক হচ্ছে কেননা যেহেতু বলে দিয়েছিল সরকার থেকে আধার লিঙ্ক না হলে রেশন কার্ড রেশন দেওয়া হবে না আমরা সেই কারণে রেশন না পাওয়ার ভয়েই যাতে পাবো সেই কারণে না খেয়ে না দে আমরা ফুল ফ্যামিলি আধার লিঙ্ক না হওয়ার কারণে আমরা ডাইরেক্ট ফুড সাপ্লাই অফিস গেলাম সেখানেও বললো দুয়ারে সরকার যখন আসবে তখন কয়ে যে দুয়ারে সরকার হলো বললো ওখানে যাবে ওখানে গেলে হয়ে যাবে আমরা তাও গেলাম একবার থেকে দুবার থেকে তিনবার থেকে তাও গেলাম দুয়ারে সরকারের সেখানেও বলল আমাদেরকে অনেক রকমের কথা মানে মুখ ঝুঁক করল। যে আমরা বললাম বন্যা এলাকায় এই কাগজটা হচ্ছে পাওয়া যাচ্ছে না আর যাই হোক করে দিন না আমরা কি গরিব বলে আমাদের কোনো কি মানে মানে কোনো মূল্য নেই বলতে তোমরা মানে এমনই একটা কথা বললো খুবই খারাপ লেগেছিল যে আপনাদের হচ্ছে গয়না কানের সোনার জিনিসটা যখন গুছিয়ে রাখতে পারছো কাগজটা গুছিয়ে আমাদেরকে এরকম করে কথা বললো এটা কি সাজে এগুলো সাজে না এবার কাগজপত্রের ব্যাপার তাও তাও খোঁজা হলো দেওয়া হলো এখন কোনো অ্যালাউ করছে না তাহলে আমি বলতে চাইছি আমরা কি দু টাকা কেজি চালের চাল পাওয়ার কি যোগ্য নয় প্রশাসনের কাছে এইটুকু অনুরোধ করছি যেন এই কার্ড মানে যেইটার পাওয়ার যোগ্য সেটা যেন আমরা পাই মানে আমার বাপের বাড়িতে যেন ওটা পাই এরকম হেনস্থা মানে না করে যেন মানে সুযোগ সুবিধাটা করে দেয় এটাও শুনলাম সর ঘরে ঘরে রেশন দিয়ে যাবে কিন্তু আমাদের তো ঘরে ঘরে রেশন দেওয়ার চালু হওয়ার আগে থেকেই তো রেশন পুরোপুরি টোটালি বন্ধ করে দিয়েছে দু মাস রেশন পাওয়া যাচ্ছে না বললো কোনো কারণও বলছে না যে কেন পাবে না যদি বলে আধার লিঙ্ক না হওয়ার কারণে সেটাও বলছে না তাদেরকে তারা একটা এই যে কালো এই বর্ডারটায় কি একটা মানে লাইট জেলে দেখলো বললে এতে মাল দেওয়া হবে না তা আমাদের অপরাধটা কী কিসের কি কারণে কি কারণে শো 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 করছে না এই কথাটাই বারবার বলছে কেন কারণটা কী ভাই যে এই কার্ডটা এই কার্ডটা তো আমাদের আমাদের জন্য নয় এই কার্ডটা তো মানে যাদের হাই ফাই তাদের জন্য আমাদের এরকম গরিব মানে দিন আনে দিন খায় একে এরকম ব্যবসাও মানে এই নোংরা গুঁড়িয়ে খায় তা এই এই কার্ড তো তাদের জন্য নয় আপন মানে প্রশাসনকেই বলছি এটা তো তাদের জন্য নয় এই কার্ড কাদের জন্য যারা ধনী যারা বড় লোক যারা চাকরিওয়ালা তাদের জন্য কিন্তু এই কার্ড তো আমাদের জন্য তো নয় এই কার্ড কি আমাদের জন্য কোন কার্ড প্রয়োজন দু টাকা কেজি চালের সেটাই আমাদের প্রয়োজন কিন্তু আমাদেরকে সে বারো টাকা তেরো টাকা কেজি চালের কার্ড দিয়েছে এটা কি ঠিক এটা তো উচিত নয় তো প্রশাসনের কাছে অনুরোধ করছি রিকোয়েস্ট করছি এই কার্ডটা যে এই কার্ড এই এই এতে এই মানে মানে বারো কেজি চালের যে কার্ডের যে আমাদেরকে দিয়েছে এটা টাকা কেজি চালের মানে সুযোগ সুবিধাটা করে দেয় আমরা হচ্ছে দু হাজার উনিশ থেকে এটা নিয়ে ছোটা দৌড়া হচ্ছে তাই আমাদেরকে নতুন কার্ড করে দিবে বললো বললো যে ছোটো কার্ড করে দেওয়া হবে তো ডিলার বলে দিয়েছিল তা আমরা ফুড সাপ্লাই অফিসে যাই ফুড সাপ্লাই অফিস থেকে এই কাগজটা দেয় আবার হচ্ছে আমরা পাবলিশিং এর কাছে যাই দু নম্বর ওয়ার্ডে তো সেও বলল যে এই জায়গায় যা সেই জায়গা ছোটাও হচ্ছে কার্যকারী কিছু হচ্ছে না হ্যাঁ এখনও পর্যন্ত ছোটা হচ্ছে দুয়ারে সরকার যখন হলো সেখানেও অফিসাররা ওখানে গেছিলো ওরা বললো যে এখানে এসছো ঠিক আছে আবার এই দুয়ারে সরকার শেষ হয়ে গেলে আবার অফিসে যাবে সেখানে হবে কম্পিউটার আরও ওরাও খুঁজছে হ্যাঁ আমরা আমরা তো এসব জানি নি তো খুঁজা হচ্ছে কিন্তু হচ্ছে না এইসব নিয়ে চারদিকে ছোটা হচ্ছে দিয়ে এখন টোটাল রেশন বন্ধ আমরা রেশন তুলতে গেছি বলছে তোমাদের রেশন হচ্ছে দেওয়া যাবে না আর তখন ডিলার ডিলারকে জিজ্ঞাসা করলাম যে কী করতে হবে হ্যাঁ সেও কিছু বলছে না এখন ওই ছুটাই হচ্ছে ওই ফুড সাপ্লাই অফিস মাথা কিছু কাজ করছে না এবার পরে এবার ঘন ঘন বন্যা এসছে মাঠের মাঠে ঘর ঘর কেউ যাওয়া হয়নি এখানেই তিরপল টাঙিয়ে থাকা হচ্ছে রাস্তায় এখানে এইসব করে তারপরে তোমার একটা যে তিরপল টিরপল দিবে সেসবও কোনো ইয়ে নেই অনেক করে বলতে পাপু সিং একটাই তিরপল দিল বলছে তুই তো মানে তিন নম্বর ওই বিজেপি করছো আমি তুমি দেখছো কি তুমি তো দেখতে পাচ্ছ তোমার কাজ দিয়ে কাগজে লিখছি তোমার কাছে মুড়ি খেলাম ভোটের দিন হ্যাঁ তারপরে ভোট দিতে গেলাম তো বলছে তাহলে তুই ঠিক বলছো তো হ্যাঁ ঠিকই বলছি বলতে একটা তিরপল দিয়েছিলো অনুদান আর কিছু নেই আমি জীবনযাপন আমাদের যাপন জমি জায়গা নেই খেটে খাটলেই সংসার থানা থেকে একবার দিয়ে গেছিলো এই রাস্তায় বাস মহাদেব মাইতি ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক করুন দিশা লজ। বিবাহ অন্নপ্রাশন কনফারেন্স হল ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের জন্য ঘর ভাড়া দেওয়া হয় প্রোপাইটার সমীর পাত্র মোবাইল নাম্বার সেভেন থ্রি এইট ফোর ফাইভ সিক্স নাইন ফোর ডবল সেভেন বেলতলা শনি মন্দির পাড়া দাসপুর পশ্চিম মেদিনীপুর